হাই গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি রাজন্না। তোমরা যারা আমাকে চেনো তারা নিশ্চয়ই জানবে, যখন আমি আমার ইউটিউব চ্যানেলটা স্টার্ট করেছিলাম তখন আমি একটা এপিতে পোস্ট করি, যে পোস্টে আমি বলেছিলাম যে আমি আমার ইউটিউব চ্যানেলে শুধুমাত্র ডান্স ভিডিও ছাড়াও আরও অনেক অন্যান্য টপিকে ভিডিও করব, আর ইনক্লুডিং ভ্লগ ভিডিও। সো আজকে ভাবলাম যে একটা ভ্লগ ভিডিও করলে কেমন হয়। আমি আমার ভিডিওটা করব আমার ডগি বিঙ্গোকে নিয়ে, মানে বিঙ্গোর সাথে আমরা কীভাবে টাইম কাটাই, সারাদিন কীভাবে খেলা করি, ও কীভাবে কী করে, অ্যান্ড ও আমাদের বাড়িতে কীভাবে এলো, সব কিছু। আর একটা কথা বলে রাখি যে আমি কিন্তু একদমই প্রফেশনাল না, সো যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও। সো লেটস বিগিন দ্য ভিডিও। পড়েছে অ্যান্ড ওর পটি খাওয়া সব হয়ে গেছে, আর আজকে ওর শরীরটা একটু উইকও আছে, কারণ ও খুব বাজে বাজে জিনিস খায়, রাস্তার নোংরা টোংরা রাস্তা বের করে রাস্তার নোংরা মুখে দেয়, অ্যান্ড ছাদে গিয়েও খুব নোংরা ঘাটে, অ্যান্ড ও খুব আম খেতে ভালোবাসে। তো মা কালকে আম এনেছিল আর ও আম চুরি করে খেয়েছে একটা গোটা আম, তাই ওর লুজ মোশন হচ্ছে অ্যান্ড ওর শরীরটা একটু উইক আছে। তো আমরা ওকে ওষুধ খাইয়েছি, তো আশা করছি ভালো হয়ে যাবে তাড়াতাড়ি। তো তোমরা দেখতে থাকো। বিঙ্গো, ও কি করছো তুমি? তোমার মাথায় কি টিপ পরিয়ে দিয়েছে? মা তোমার মাথায় টিপ পরিয়ে দিয়েছে? বিঙ্গো, মা তোমার মাথায় টিপ পরিয়ে দিয়েছে? তোমাদেরকে দেখাচ্ছি ও এখন কি করছে। ও এখন শুয়ে আছে আর মা আমাকে খেতে দিয়েছে, ও ওই খাবারটা দেখে কি করবে। বিঙ্গো সোনা, তুমি এখন ঘুমোচ্ছ, তুমি খাবে? খাবে বিঙ্গো সোনা? না, এটা খেতে নেই তোমাকে। না 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 না, আমার হেডফোন, আমার হেডফোন, নো বাবু, না না না, তুমি বসো বসো, সিট সিট সিট, আমি দেবো খেতে, বসো বসো, সিট সিট সোনা, সিট 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 সিট, গুড বয়, গুড বয়, ওকে 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 ওকে, বদমাইশ না, নো নো। তো বিঙ্গোকে আজকে আমরা স্নান করাবো না, কারণ কালকে ওকে আমরা শ্যাম্পু করিয়েছি, আর ও যেহেতু খুবই বাচ্চা, বাচ্চাদের ক্ষেত্রে বেশি শ্যাম্পু না করাটাই উচিত, কারণ ওদের স্কিনে এশিয়ান সেলস অয়েল থাকে যেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আর ওর বয়স হচ্ছে 3.5 মাস, অ্যান্ড ওকে আমরা আমাদের একটা রিলেটিভের বাড়ি থেকে এনেছি লকডাউনের মধ্যেই, ভাইয়ের মাধ্যমিকের পরে। ভাই খুব বায়না করছিল মাকে যে একটা ডগি কিনে দাও না টাইম কাটানোর জন্য, খুব ইচ্ছা আমারও ছিল, আমারও শখ ছিল, আর ও বলেছিল যে এইভাবেই কনভিন্স করেছিল যে তুমি করে দাও, কিনে দাও, অ্যান্ড আমি সব কাজ করে দেবো। ওর মা বলেছিলো যে জানি তুই কত কাজ করবি, এখন তো বুঝতেই পারছি এই ওকে আনার পর থেকে যে আমাকে আর মাকে সব কাজই করতে হয়, কি বলবো বলো। তো বিঙ্গোকে মা খেতে দিয়ে দিয়েছে আর ও খাচ্ছে লেজটা নাড়িয়ে নাড়িয়ে। আস্তে আস্তে বিঙ্গো, বিঙ্গো কি হয়েছে এত উত্তেজনা কিসের? আস্তে আস্তে, স্লোলি। খাওয়া হয়ে গেলে ওকে পটি করতে নিয়ে যাব। তো বিঙ্গোকে ছাদে নিয়ে এসেছি আর ওর পটির জায়গা খুঁজছে। ব্যাস, কোথায় চলে যাচ্ছিস? এই আয় আয়, কোথায় চলে যাচ্ছিস বিঙ্গো? আয়, ওর পটির প্লেস খুঁজছে এখন। ও বিঙ্গো, তুমি এতই বদমাস, ও এতটাই বদমাস যে পটি হয়ে গেলে ও নিজে নিজেই ছাদ থেকে নেমে চলে আসে,
এতটাই বদমাশ হয়ে গেছে। এসেই আগে রান্নাঘরে ঢুকবে, নিজের খাবারটা খেয়েছে, এবার আবার অন্য কিছু সবজি টবজি যা আছে চুরি করবে এবারও। এতটাই এদিকে একটু তাকাও। হাই উঠছে তো, হাই উঠছে তো, এবার চলো শুয়ে পড়ো। ভাত খাওয়ার পর এবার একটু ঘুম টুম হবে। বসো বসো, ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো, একটু এবার ঘুমিয়ে পড়ো, অনেক হয়েছে। আবার ঘুম থেকে উঠে খেলাধুলো খাওয়া দাওয়া সব হবে আবার। দুপুরের ঘুমের পরে এখন ওর চেবানোর সময় হয়েছে। কি করছে এটাকে নিয়ে? ভালো করে তুমি ক্যামেরাটা নিতেও পারছি না তোকে, একটু তাকা ক্যামেরার দিকে, তোকে তো সবাই দেখবে নাকি? বিছানা থেকে নামিয়ে দেওয়ার কারণে এখন চেঁচাচ্ছে বসে বসে। কি দেখছিস? আই, হ্যাঁ ওকে আবার বিছানায় তুলতে হবে। ও বাবা কি রাগ, বিছানায় তুললেই আবার হিসি করবে। আমার হাতে ওর ফেভারিট খাবার আছে অ্যান্ড ওকে আমি বসিয়ে রেখেছি, এতটাই বদমাশ। ও জাস্ট খাবারটা খাবার কখন খাবে সেই লোভে বসেছিল। বিঙ্গো বিঙ্গো কাম, বিঙ্গো সিট সিট সিট, বিঙ্গো সিট, এ দেখো কিরম বসে পড়লো, দেখো বিঙ্গো স্টে স্টে, বিঙ্গো বিঙ্গো স্টে, খাবে না তুমি, স্টে 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 স্টে, বিঙ্গো স্টে স্টে স্টে, খাবে না। এটা কি হলো বিঙ্গো, ব্যাড বয়। তো আমি স্টে কমেন্টটা আরেকবার ট্রাই করব ওর ওপরে। বিঙ্গো বিঙ্গো স্টে, খাবে না, স্টে স্টে বিঙ্গো স্টে 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 বিঙ্গো স্টে 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 বিঙ্গো স্টে স্টে বিঙ্গো স্টে স্টে স্টে, ওকে গুড বয় গুড বয়, খেয়ে নাও খেয়ে নাও, গুড বয় বিঙ্গো বিঙ্গো, খেয়ে দে, এখন আবার একটু রেস্ট নেওয়া হবে। আই বিঙ্গো সোনা, পুচু পুচু, সিট 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 সিট। ও আবার ভাবছে হয়তো ওকে আমি খাবার দেবো, ওই জন্য উপরে তাকাচ্ছে আমার হাতে কোনো খাবার আছে কিনা, এত লোভী এত লোভী বদমাশ। আমার সোনা, আমার হাতে এখনো ডিনারটা আছে অ্যান্ড ও লাফাচ্ছে, আর ওকে আমি বসতে বলবো। ও দেখো নিজেই বসে পড়েছে, বসো সিট বিঙ্গো বিঙ্গো সিট 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 বিঙ্গো সিট সিট স্টে, আস্তে 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 খাও। দেখছো কত জোরে জোরে খায়ও, করে কেউ কি আস্তে আস্তে খাওয়ানো প্র্যাকটিস করি, কারণ ডাইজেশন ভালো করে হয় না, পটি হয় না, পটের প্রবলেম হয়। কিন্তু ছাড়ার কোনো স্কোপ পাইনি, কারণ বিঙ্গো এখানেই পটি করে দিয়েছে। আর একটা কথা, আমি বিকালবেলার ভিডিওটা স্কিপ করেছি, কারণ আমি ভিডিও করার আগে বিঙ্গো ও খেয়ে নিয়েছে অ্যান্ড আবার ঘুমিয়ে পড়েছে, অ্যাজ ইউজুয়াল ওর যেটাই কাজ। আর ভিডিওটা বেশি আমি বড় করতে চাই না, কারণ আমি যদি এখন আবার দেখাই যে ও ঘুমোচ্ছে তাহলে উঠে পড়বে, এতই পাতলা ঘুম। আর জানোই ও খুব উইক আছে আজকে, তো ওর ঘুমটা ইম্পর্টেন্ট আজকে। তো ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। পরের ভিডিওতে দেখা হচ্ছে, আশা করছি পরের ভিডিওটা একটা ডান্স ভিডিও হবে। তো গুড নাইট, বাই, টাটা।